कुष्ठ रोगीদের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে জলপাইগুড়িতে। এই নিয়ে সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের কুষ্ঠ বিষয়ক আধিকারিক ডক্টর অসিত বিশ্বাস, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামাণিক, হাসপাতাল সুপার ডক্টর গয়রাম নস্কর সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই বিষয়ে ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলেন, কুষ্ঠ রোগীদের যে সকল ডিফর্মিটি রয়েছে তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে জলপাইগুড়িতে। এর আগেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এবারেও আরজিকর থেকে মেডিকেল টিম এসে পৌঁছাবেন জেলায়। আগামী নভেম্বর মাসের 22, 23 ও 24 তারিখে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিশেষ এই ক্যাম্পেইন চিকিৎসা ও সার্জারি করা হবে বিভিন্ন সমস্যা থাকা কুষ্ঠ রোগীদের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং এ মোট 51 জন কুষ্ঠ রোগী রয়েছেন যাদের বিভিন্ন সমস্যা রয়েছে। এই সকল রোগীদের চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হবে এবং পরে তাদের ফের পৌঁছে দেওয়া হবে। আজকে মূলত যেটা হয়েছে দুটো ব্যাপার নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের স্টেট লেপ্রোসি অফিসার এসেছিলেন, উনি আমাদের কোভিডের যে আমাদের স্যাম্পল গ্রহণ হয় তারও ইনচার্জে আছেন আর কি। তো সেটা নিয়ে ডক্টর অসিত বিশ্বাস, তো সেটাকে নিয়ে আমাদের একটা ডিসকাশন ছিল যে সারা পশ্চিম, আচ্ছা একটা ভিজিও ছিল এখান থেকে, উনি কন্ট্যাক্ট করেছেন। সেই ভিজিটটা ছিল সারা পশ্চিমবাংলার সেন্টিনেল, আমরা যে স্যাম্পল সার্ভে করেছি কোভিডের উপরে সেটাকে নিয়ে একটা প্রত্যেকটি জেলার 28টা ডিস্ট্রিক্টের সঙ্গে একটা ভিজি হয়েছে এখন। তো সেখানে কোথায় কী অবস্থা আছে তাহলে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি একটা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে এখন সেন্টিনেল সার্ভেতে, মানে আমাদের এখানে সোসাইটিটা সেন্টিনেল সার্ভে না, আমাদের সোসাইটি ঠিক আছে কিনা, কোভিড নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, তাতে আমাদের ওই 0.5% পজিটিভিটিতে আছে, ভেরি গুড সাইন। উনিও নিজে বললেন যে জলপাইগুড়ি সবচেয়ে ভালো জায়গায় আছে এখন পশ্চিমবঙ্গে। তো সে সমস্ত নিয়ে বললেন যে অন্যান্য জেলাতে কী করাবে সেটা তো আলোচনাতে বলাই হলো। জলপাইগুড়িতে যেটা করছি আমরা সেন্ট্রাল সার্ভেটা নদীয়া মেডিকেলে পাঠাচ্ছিলাম, এর থেকে আমরা এখানেই করবো আমাদের নিজস্ব আর্টিফিশিয়াল ল্যাবেতে। এটা একটা ব্যাপার গেল। আরেকটা যেটা হচ্ছে যে আপনারা জানেন প্রত্যেক বছর আমরা জলপাইগুড়িতে একটা জিনিস করি, রিকনস্ট্রাকটিভ সার্জারি করি। রিকনস্ট্রাকটিভ সার্জারি মানে লেপ্রোসি যে সমস্ত পেশেন্টের ডিফর্মিটি হয়ে থাকে, আর জিকর থেকে প্রত্যেক বছর টিম আসে, সেই টিম আসলে পরে তখন তারাই এখানে সার্জারি করে। গত বছর জন 32 জনের অপারেশন হয়েছে, তার আগে গত বছর হয়নি, তার আগের বছর, মানে গত বছর তো কোভিডে হয়নি, তার আগে আবার 32 জন হয়েছে, তার আগে আবার কি 21 কি 22 জন হয়েছে, এইভাবে প্রত্যেক বছর কিন্তু ধারাবাহিকভাবে হয়। এবারে একটু আগে থাকতে নামা হয়েছে, নভেম্বর মাসের 22 তারিখে এই ক্যাম্পটা হবে, আর যেকর থেকেই টিম আসবে, আমি কথা আমার সঙ্গে কথাও হয়ে গেছে এখন। এবারে আমাদের বেনিফিশিয়ারি যে হিসেব আছে তাতে 51 জন বেনিফিশিয়ারি আছেন, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এই চারটে জেলা মিলে আমরা সেই পেশেন্টদেরকে কী করে নিয়ে আসবো, আমাদের ডিপার্টমেন্টই তাদেরকে নিয়ে আসবে অপারেশন করিয়ে, আবার যাওয়ার সময় হাতে কত ভালো একটা করে দেওয়া হয় পার পেশেন্টকে, সেটাও দেওয়া হবে। এই সমস্ত প্ল্যান নিয়ে করা হয়েছে, আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করছি যে কবে কবে কোথায় কোথায় কী কীভাবে আমাদের পুরো কাজটা। 22 নভেম্বর তো পুজো পড়ে যাবে মাঝখানে, সেখানে তার আগে থাকতে আমরা রেডি হচ্ছি, পেশেন্টদেরকে কনফিডেন্সে নিয়ে আসছি, কারণ আমাদের এখান থেকে যে কজন অপারেশন হয়ে গেছে বিগত দিনগুলোনে তারা প্রত্যেকেই ভালো। সর্বভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায়, কোচবিহার